আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সবজির চাপলি কাবাব। নামটা অনেক কঠিন মনে হলেও এই কাবাবটা তৈরি করতে শুধুই লাগে সবজি, আর বানাতে অনেক সহজ। তো চলুন আমরা দেখে নিই এই রেসিপিটি। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ আলু টুকরো এবং সাথে অ্যাড করছি আধা কাপ পরিমাণ ব্রকলি। এখন এগুলোকে আমি পানি দিয়ে সিদ্ধ করব। একটা ব্লেন্ডারের পাত্রে আমি কিছু সিদ্ধ মটরশুঁটি দিয়ে দিয়েছি, এটাকে আপনারা ডাবলিও বলতে পারেন, এবং এই ডাবলিটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই ডাবলির মিশ্রণটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। সিদ্ধ আলু এবং ব্রকলি এখন আমি ব্লেন্ডারে পেস্ট করব, সাথে একটা ডিম ভেঙে দিব। আমি একটা ডিম ভেঙে দিয়েছি এবং এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই মিশ্রণটাকেও আমি প্লেটে ঢেলে নিচ্ছি। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি। আমি একটা কাঁচামরিচকে একদম ভালো করে কুচি করে নিয়েছি। অ্যাড করলাম এখানে গরম মশলা আধা টেবিল চামচ এবং স্বাদ অনুযায়ী লবণ। আরও অ্যাড করছি এখানে এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আরও অ্যাড করছি আধা টেবিল চামচ পরিমাণ আদা রসুনের বাটা। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি হালকা তেলে ভাজব। তেলটা গরম হয়ে গেলে এইভাবে একটু চ্যাপ্টা করে আমি মিশ্রণটা তেলের ভেতরে দিয়ে দিব। হালকা আছে আমি কাবাবগুলোকে ভেজে নিব। আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন এইরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি আবারও কড়াইতে কিছু মিশ্রণ দিয়ে দিচ্ছি এবং হালকা আঁচে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। আমি একটা কাবাব আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন উপরটা হয়েছে ক্রিস্পি এবং ভিতরটা কত সফট। আশা করছি আমার আজকের এই রান্না আপনাদের ভালো লাগবে। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, বাচ্চারা এই কাবাব খেতে কিন্তু অনেক পছন্দ করবে। যারা সবজি খেতে পছন্দ করে না তারাও সবজি খাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।